সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধক সরকারের এক দফা দাবিতেও রয়েছে। সে সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতাল করছি বিএনপি জামাত রোববার সকাল থেকে আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু হয় চলবে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল সফল করার আহ্বান জানিয়ে গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ করেন রুহুল কবির তিনি বলেন আটচল্লিশ ঘন্টার এই হরতাল হচ্ছে অধিকার আদায়ের হরতাল এই হরতাল হচ্ছে অন্যের বিরুদ্ধে হরতাল এদিকে হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পরিস্থিতি মোকাবেলা করতে সারা দেশে দুশো পঁয়ত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এছাড়া রাজধানীতে র্যাবের একশো ষাটটি টহল দল সহ সারা দেশে চারশো ষাটটি টহল দল মোতায়েন রয়েছে হরতালের প্রথম দিন সকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে সিএনজি চালিত অটোরিকশা ব্যক্তিগত গাড়িও চলছে স্বাভাবিক মতোই কর্মজীবীরা কর্মস্থলে যেতে শুরু করেছে তবে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে কিছুটা আতঙ্ক রয়েছে মাহাদাসান নিউজ ফ্ল্যাশ সেভেন্টি